আজকে তোমাদেরকে দেখাবো হোয়াটসঅ্যাপে ডিসেপেরিং যে এস এম এস করা যায় ওইটার অ্যাকচুয়ালি কাজ কি এবং ওটা কীভে করতে হবে ঠিক আছে আর ওটা কীভে অন বা করতে হবে এবং কীভে অফ করতে হবে ঠিক আছে তো চলো দেখে নেওয়া যাক সাবস্ক্রাইব করুন ব্রিঞ্জাল টেক ইউটিউব চ্যানেলটিকে আর বেলাইকনটি ডাবি দিন ইউটিউবের সমস্ত টেকনোলজি ভিডিও সবার আগে দেখার জন্য তো দেখুন এর জন্য প্রথমে কী করতে হবে প্রথমে জাস্ট আপনার যে ফোনে যে হোয়াটসঅ্যাপটা আছে হোয়াটসঅ্যাপটা ওপেন করবে ঠিক আছে হোয়াটসঅ্যাপটা ওপেন করার পর দেখবে এখানে জাস্ট এরকম অপশান দেবে তো এখান থেকে কি করবে যে টা দেখতে হবে দেখো এখানে যে কোনো একটা ফটো তো আমরা ক্লিক করবো ক্লিক করার পর দেখো এখানে চারটে অপশান পাবে এর ভিতরে যেখানে আই বটনটা রয়েছে দেখেছো এই আই বটনটাই ক্লিক করবে আই বটনটায় ক্লিক করার পর দেখবে ঠিক এরকম একটা অপশান কিন্তু আপনাদের কাছে শো করবে তো এইখানে দেখো একটু নিচের দিকে যখন আসবে লেখা পাবে ডিসঅ্যাপিয়ারিং মেসেজ তো এটা অ্যাকচুয়ালি কী জিনিস এটা হলো এটা কি জিনিস বলার আগে আমি জিনিসটাকে দেখিয়ে দিচ্ছি এটা কি করে অন করতে হয় ঠিক আছে তারপরে আমি দেখাবো এর অ্যাকচুয়ালি কাজকে ঠিক আছে এবং এর কি কি টার্মস কন্ডিশন আছে ওটাও তো দেখো এটা জাস্ট এখানে ক্লিক করবে ক্লিক করার পরে এখানে একটা অন্য অপশন শো করতে পারে তো সর্বপ্রথম কাজ আছে ফোনের যে হোয়াটসঅ্যাপটা রয়েছে এটা আপডেট করে ফেলা ঠিক আছে যদি আপডেট না থাকে যদি আপডেট থাকে তাহলে আপ আপডেট করে ফেলবে আপডে সরি আপডেট না থাকলে আপডেট করে ফেলো আর আপডেট থাকলে তো কোনো কোনো সমস্যা নেই এখানে জাস্ট এখানে অন করে দেবে ঠিক আছে অন করে দে বাস এখানে কাজ কিন্তু কমপ্লিট এবার কি করবে জাস্ট ব্যাকে চলে আসো আর কোনো কিন্তু কাজ নেই এখানে ঠিক আছে তো এখন প্রশ্ন হচ্ছে এই জিনিসটা করলে আমাদের কী সুবিধা হবে ঠিক আছে তো চলো আমরা সুবিধাটা একটু দেখে নিই তো মনে করো এই এই লোকটাকে আমি জাস্ট একটা এস এম এস করব কি একটা এস এম করলাম হাই ঠিক আছে হাই এস এম এস করলাম এবার এই হাই এস এম এসটা যখন আমি করলাম আমি চাই এই এস কিছু দিনের মধ্যে বা একটু পরে আমি একে ডিলিট করে দেবো ঠিক আছে তো তার জন্য আমরা কি করি এই হাইট্যাক আমরা চেপে ধরি চেপে ধরার পরে ডিলিট বাটনে ক্লিক করি ক্লিক করার পর দেখো ডিলিট ফর एवरीवन জাস্ট এখানে ক্লিক করি মানে আমি যাকে পাঠালাম তার ফোন থেকে এটা ডিলিট হয়ে গেলো ঠিক আছে কিন্তু এখন এই এসএমএস এই অপশানটা যদি আমরা ওকে করে রাখি তাহলে কি হবে বলো তো তাহলে যে জিনিসটা হবে যে সাত দিন পর অটোমেটিক্যালি এস কিন্তু ডিলিট হয়ে যাবে ঠিক আছে সাত দিন পর অটোমেটিকলি এই কিন্তু ডিলিট হয়ে যাবে এর জন্য তোমাকে আর কোনো এস ডিলিট করা প্রয়োজন হবে না তো এখানে কিছু টার্মস কন্ডিশন আছে টার্মস কন্ডিশনটা কি মনে করো তুমি কোনো একটা এসএমএস পাঠিয়েছো সেই এস সে অন্য কাউকে ফরওয়ার্ড করেছে তাহলে কিন্তু এই এস এসটা যাকে পাঠিয়েছে তার কাছ থেকে কিন্তু ডিলিট হবে না তুমি যাকে পাঠিয়েছো তার কাছ থেকে ডিলিট হয়ে যাবে কিন্তু সে যদি অন্য কাউকে পাঠিয়ে দেয় তাহলে কিন্তু ডিলিট হবে না নাম্বার ওয়ান নাম্বার টু যদি তুমি এই এস এম এসটা মনে করো কাউকে পাঠিয়েছো সে সেই এস এম এসটা স্ক্রিনশট করে রেখেছে তাহলে কিন্তু তার কাছ থেকে সেই স্ক্রিনশটটা কিন্তু থেকে যাবে ঠিক আছে এখানে আমি এই কথাগুলো কিন্তু বানিয়ে বলছি না কারণ এখানে এখানে টার্মস কন্ডিশনটাই যদি তোমরা পড়ো তাহলে বুঝতে পারবে ঠিক আছে তাহলে টার্মস কন্ডিশনগুলো সমস্ত জিনিস কিন্তু ইনফরমেশন ওইখানে দেওয়া আছে তো আমি পড়েছি বলে তোমাদেরকে জিনিসটা আমি শেয়ার করে নিলাম ঠিক আছে তো আশা করি ব্যাপারটা বোঝা গেলো যে এস এম এখন তোমরাই চিন্তা করে রাখো যে এটা অন করে রাখবে কি রাখবে না আর হ্যাঁ এখানে আরেকটা কথা ওটা হলো যদি এখানে অন করে রাখো তো দেখো ওইখানে ছবির পাশে একটা গোলের ঘড়ির মতো চিহ্ন দিয়ে আছে তার ফোনেও কিন্তু এটা শো করবে সে কিন্তু বুঝতে পারবে যে যে এই এই লোকটা তার ফোনে এই এই এটা অপশানটা ডিসেপেরিং অপশনটা অন করে রেখেছে যার জন্য সে যদি জানে এর এক্সল কারণটা কী বা এটা করলে কি হয় তাহলে ইম্পর্টেন্ট কোনো কিছু সাত দিন পরে কিন্তু ডিলিট হয়ে যাবে তাই সে যদি মনে করে কোনো দিন ইম্পর্টেন্ট আসে সেটা স্ক্রিনশট সে করে রাখতে পারে বা অন্য কাউকে ফরওয়ার্ড করে রাখতে পারে ঠিক আছে এটা কিন্তু লুকিয়ে করা সম্ভব নয় ঠিক আছে ব্যাপারটা বোঝা গেলো তো যাই হোক আশা করি ব্যাপারটা বোঝা গেছে যদি না বোঝা থাকে তো কমেন্ট বক্সে লেখো কোথায় বোঝা জানে ঠিক আছে আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো একটা লাইক করো বন্ধুদের কাছে শেয়ার করো তো আজকের জন্য পর্যন্ত থ্যাংক ইউ